হ্যাঁ বলো বলো, চলো চলো। জীবন তোরির মাঝে রাধে আমার যাইতে হবে, আর মাঝ দরিয়া আমি কুল হারাইলাম, বলো ওদের পার করো আমাদের মাঝি, ও রাধে পার করো আমার আহ্বান করি, চলো মোদের পার করে দাও মাঝি, পার করে Oh,
Yeah.
বলিও রাধে, আরে সোয়ে সো নাবিক মনি কুলে কে জনময় নাম ধরে যাচ্ছে, কান্ডরি কান্ডরি ও রাধে। আচ্ছা আরে বাবা, আরে কোথায় ধক্কা লাগি গেল রে বাবা, আরে কাঠের গুড়ি টুড়ি লাগবে। আরে বাবা যাকে দেখেছিলাম না সে চলে এসেছে, সে বলতে আচ্ছা তোমরা বুঝি কে গো? আরে নাবিক মনি। হ্যাঁ গো। ও হো তো, হ্যাঁ বলি ও নাবি। হ্যাঁ বলো। আরে ভালো আছো? আচ্ছা তোমরা বুঝি কে গো? আমরা হচ্ছে ব্রজের ব্রজাঙ্গনা। হ্যাঁ শুনে ব্রজের ব্রজাঙ্গনা। হ্যাঁ মানে মেয়ে না ছেলে গো? কেন আমরা মেয়ে ছেলে? আচ্ছা আচ্ছা থামো, ও কথার মাঝে একটু কথা কই দাও। বলো। ও নাবি, আরে মেয়ে না ছেলে যদি প্রকৃত তুমি সঠিক ভাবে দেখতে চাও, আচ্ছা মানে জানতেও চাও, একটু দরকার হলে টিপি আলো। এ মাসি, ওই কি হলো? আমার বাড়িতে শাশুড়ির মানতি পাঠিয়েছে, যেমন নিয়ে যাবে তেমন নিয়ে আসবে। হ্যাঁ বাবা, তুমি তাহলে টিপতে বলছো না? তবু দেখো গাছকে ঘেসি ঘেসি চলে যাবে। আরে না না, আমি যাচ্ছি না এখন। না ওরে তোমে না ডাকো মন সুখে, ওরে আপনি সমালি নৌকা, আপনি সমালি নৌকা, প্রিব নৌকা খনি ভঞ্জন নয়ন বলিও রাধে। আজকের নাবিক মনিকে আমরা আহ্বান করেছি, এপার হতেও পারি যাব। বলিও নাবিক, তুমি কি শুনেছো ঠিকভাবে না শুনতে পাও না গো? বলো বলো, আমরা এপার হতেও পারে যাব, আমাদেরকে পার করে দাও গো নাবিক। বেশি কোনো কথা না বলে একটু তালে পার করে দাও। ও তাই নাকি? ওই জন্য বলছি তো পার করে দিতে। ও রাধে বলো বলো, তুমি কিছু যদি বলবে তো বলো। বলবো মানে কি গো? শোনো শোনো শোনো, তা তোমরা যে আমায় ডাকছো কান্নারি কান্নারি বলে। হ্যাঁ বলো। শোনো, আমার এই ঘাটে যেতে হলে, আচ্ছা তোমাদের প্রত্যেকের নয়, না 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 না, শোনো শোনো বলো, তোমরা কতজন এসেছো জানো? আমরা এই নজন, আর আমার এই রাইধনীকে নিয়ে 10। মাইকে 10 জন কোথায়? এক। আরে বাবা, এই যে তো ললিতা বিশাখা চম্পলতা ইন্দুলতা, দুই বাবা বাবা, তিন তো পারে ঠিক, চার হ্যাঁ পাঁচ হ্যাঁ, ওধারে একজন দাঁড়িয়ে আছে, ছয়। ও কত সুন্দর গোপী সখী, তারপর আমার গোপীটা ওটা আমার সুভাষ বাবু সরু উজে বসে আছে। হ্যাঁ হ্যাঁ বাবা, কাল নু অনেক রাস্তা কষ্ট করে, এ তো কৃষ্ণ গোপী বসে আছে, বলে গো রাসের কাছে গান শুনবো, আছে সময় এতক্ষণ করে বসে থাকে, বলো সেই পশ্চিম মেদিনীপুর থেকে আসছে, বলনি বেলা 10টা নু আরম্ভ হয়েছে, দুটো বাজে গেল। হ্যাঁ হ্যাঁ, 6 7 8 9, দেখছো আমি যোগ কথা মনে করি, একটু যদি সরিয়ে গেছি একবারে আমার রাধাটাকে মারিয়ে দিত। আরে না না, ওরে এমন সুন্দর বেশে যাবে মন কোন দেশে, বল ধনী বল হ্যাঁ।
আরে আমরা দধি দুগ্ধ ঘৃত ঘোল নয়ে মথুরা বাজারে যাব। হ্যাঁ কোথায় যাবে? বাজারে যাব। কোথায় যাবে? বাজারে 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 আচ্ছা এখানে অনেক মায়েরা আছেন, কিছু মনে করবেন না। না না আচ্ছা মা বাজারে, আচ্ছা মেয়ে ছেলে কোথায় নষ্ট হয় হাত তুলে কে বলতে পারবেন? মাঠে মাঠে। আচ্ছা মাঠে নষ্ট হয়নি, যে জল বাড়ছে মাঠে কি হারে নষ্ট? না না এখন মাঠে তো কেউ যায়নি ভয়ে। হ্যাঁ হ্যাঁ রাখো তুমি, তোমার সে গাঁঠা ব্যান গালিয়া তোমার ডুবিয়া ডুবিয়া চলে যাবে টুপুস তোমার গো ওরকম করে। আরে না সাপ আছে সাপ। আরে যত সাপ থাকুক এখন এখন বাবা চুড়িদার পাঞ্জাবি দরকার হলে পরিয়া চলে যাবে। আর যাও। আচ্ছা তুমি বলো, আচ্ছা আগেকার দিন একটা কথা আছে না? আর কি কথা? নৌকো কোথায় নষ্ট হয়? নৌকো মাঠে নাকি ঘাটে? আগে মাঠে না। ও দিদি লো কি গো তুমি গো বক্সের গলায় ঢুকিয়েছো কওনি কেন? আরে মন খারাপ, ঠান্ডা পড়ছে না? শোনো বলো, খুব ঠান্ডা। আগেকার দিনে মায়েরা বলে নৌকো নষ্ট হয় ঘাটে ঘাটে। আচ্ছা মেয়ে ছেলে কোথায় নষ্ট হয়? কেন যদি বলি মেলা ঘাটে। ও মাসি আচ্ছা মেয়েরা কি পাকা ফল নষ্ট হয়ে যায় দেখছো? যদি বলি শুনছো বাবা এই তো গয়লা তো কয় নি তুই তো গয়লা কোনদিন সে যত টক বলে আমি খুব ভালো। শোনো শোনো হ্যাঁ বলো বলো তোমাদের মতো মেয়েরা যারা বাজারে যায় মানে আপনারা নয় মায়েরা ভালো। আমাদের গ্রামে কেন যারা আমার আশপাশে গ্রাম থেকে এসছে সবাই ভালো সবাই ভালো মানে আমরা তোমাদের মতো মেয়েরা যারা বাজারে যায় আমাদের মতো তাদের কি বলে জানো? আচ্ছা কি বলে গো? ও তাকে একটা ফোন দে না রে দে না ও আচ্ছা ও দিদি একটা ফোন দাও তো ফোন দাও ফোন দাও। হ্যাঁ সে কি হটে কথা কইবে বলে? হ্যাঁ শুধু পারে কেন পারে? শোনো শোনো বলো বলো এই যে ও ললিতে বলো তো বলো বলো হ্যাঁ বলছি শোনো তবে বলো তোমাদের মতো মেয়েরা যারা বাজারে যায় বাজারে যায় তাদের এক কথা কি বলে জানো? ও ললিতে নষ্টবে একবার মুখ সামলে কথা বল। আরে বলছো কিনা নষ্টামি? আরে বৃন্দাবন মাঝে আমাদের মতো সত্যি এমন কে আছে বলতো? এ ঘটে নষ্টামি ও ও তোর কি লাভ হয়ে জানে আমরা সত্যি কিনা এটা তুমি প্রমাণ জানো ভালো ছি 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 হ্যাঁ গো বাহ এটা তুমি প্রমাণ করেছিলে ওরে যে কদে না স্বামী ভক্তি প্রেম বউ হওয়া কি তার কইব কইব স্বামীর যে দামি কিছু রে দুনিয়া স্বামীর যে দামি কিছু শাস্তি মোরা সতি বলে শাস্তি মোরা নদী তারা ওরা এরাই বলে সতি নারী শাস্তি মোরা যে করে না স্বামী ভক্তি যে করে না স্বামী ভক্তি তার মানা স্বামীর দুনিয়া স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়া।
কৃষ্ণ জয় রাধে। শোনো শোনো শোনো, বলো বলো। তাই আমার এই ঘাটে যেতে হলে পুরনো পরিচয় দিতে হবে। আচ্ছা, সবার নয় আমার এই নতুন ধনির? না না, ওই যে নতুন এসেছে যে, মানে রাই ধনি আর আমি বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, নতুন আমাদের একেবারে রাই ধনি অনেক তাড়াতাড়ি আসছে, ও পরিচয় দিয়ে দিবে তাড়াতাড়ি। শুনবো? বলো। শোনো, কি কি বলতে হবে শোনো। পুরে হবনি কি রূপ ঘেরিনো, ওরে মধুর মূরতি, আমি কি রূপ ঘেরিনো, মধুর মূরতি, কোথা হতে এলে ধনি, কোথা তোমার ভাই, কোথা হতে এলে ধনি, কোথায় তোমার ঘাটে নাবি পরিচয় দেব কেন, পরিচয়ের কাজ কি আছে, ঘাটের নাবি পরিচয় দেব কেন, পরিচয়ের কাজ কি আছে, শোনো নাবিক মোদের কাছে, তুমি বলে ঘাটের নাবি পরিচয় দেব কেন, পরিচয় দেব কেন, মোরা পরিচয় দেব কেন। শোনো, ভালো ভালো হলে পরিচয় দিতে হবে। আচ্ছা, ও রাধে এসেছো কোথা যাবে,
বাবার নাম কি? আচ্ছা আচ্ছা বলি বলি বলি, মায়ের নাম কি? আচ্ছা কি গো? তারপরে ওই যে তাই পরিচয় গুলি দাও, তারপর আমি চিন্তা করবো তোমাদেরকে পের করা যাবে। আরে থামো থামো, আমার একটু ভালো করে মনে পড়লো। আরে বাবা আজ কি মানে লক্ষ্মী ধন উঠে মানে পূর্ণ পরিচয় একদম মানে জননী মানে মা, মাকে জননী বলা হয়। কেউ জায়গায় জননী বলে ডাকেনি, সবাই তো মা বলে ডাকে। আরে এখন মা তো দূরের কথা, এখন বুড়ি বলে, সবাই তো মা বলে কিন্তু জননী বলে না। আরে বাপা বাপা, ভিতরে প্যাঁচ আছে। হ্যাঁ ঠিক আছে, এটা একটু পরে বলছি। হরি বল। মায়ের নাম কীর্তিদা, বাবার নাম বিশ্বমানু রাজা। হ্যাঁ মানে রাজার মেয়ে যদি বাজারে হচ্ছে রাজার মেয়ে। আচ্ছা হ্যাঁ বলো, স্বামীর নামটা কি বললো জানো? ঠিক করে বলো, ও দেখি দেখি কানটা একটু দেখি, তোর তো অনেকদিন ময়লা পড়েছে রে বাপু, দেখি তো। হ্যাঁ ঠিক রে ঠিক রে। ওরে তুমি কি মনে জীবন রাধা, ওরে তুমি তো মরি স্বপ্নের রাধা, রাধা রে বাবিনা এ শামিয়া ধা।
একটা যুগে তুমি সীতায় আমি হলাম রাবণ, তারপরে যে তুমি সখায় আমি হলাম একটা যুগে তুমি সীতায় আমি হলাম তারপরে যে তুমি সীতায় আমি হলাম একটা যুগে তুমি সীতায় আমি হলাম রাম তারপরে যে তুমি সখায় আমি হলাম একটা যুগে তুমি সীতায় আমি হলাম রাম একটা যুগে তুমি হলে যুগে যুগে আসি আছি তোমার তরে আচ্ছা নন্দ যদি তোমার পিতা
বসুদেবকে নন্দ যদি তোমার পিতা বসুদেবকে যদি তোমার পিতা বসুদেবকে নন্দ যদি তোমার পিতা বসুদেবকে বাবার তো ঠিক নাই রে যারে তারি বাবা বলে বলে বাবার তো ঠিক নাই রে ও না যারে তারে বাবা বলে যারে তারে বাবা বলে ও না যারে তারে বাবা বলে বলে ছি শোনো শোনো নন্দ আমার পিতা বসুদেব আমার পিতা এখানে যতজন ভক্ত আছে সবাই আমার মাতা সবাই আমার পিতা এ বাবা বাবা অদূর থেকে বাবা তোর মা জননীকে আমি ঘর করি রে বাবা হরি বল জানি দাই বলে কে আনিল রে আরে কোথা নু রে কোথায় ছিল রে আরে কাই ছিল রে মধুমা খাবো না শোনো 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 ভালো হরে কৃষ্ণ আমাদের প্রত্যেকের পাঁচজন করে পিতা অন্নদাতা হ্যাঁ ভয়দাতা আচ্ছা কন্যাদাতা হ্যাঁ জন্মদাতা আচ্ছা আর গুরুদেব ও এই করে হচ্ছে পঞ্চ পিতা মা আমাদের সাতজন আদো মাতা গুরু পত্নী ব্রাহ্মণী রাজপত্নিকা আচ্ছা ধরা ধাত্রী তথা বৃদ্ধি আচ্ছা তুমি যে এক ধার থেকে হুড় হুড় করে বলে গেলে একটু গুছিয়ে বলো তো নিজের মা আচ্ছা একজন গুরুদেবের স্ত্রীকে বলা হয় গুরু মা আচ্ছা দুজন গাভীকে বলা হয় মা আচ্ছা তিনজন পৃথিবীকে বলা হয় মা চারজন আচ্ছা কি আরো বাকি আছে রাজা স্ত্রীকে বলা হয় রানী মা আচ্ছা পাঁচজন পাঁচজন আমাদের ধরিত্রীকে বলা হয় মা আচ্ছা ছজন তাহলে আরেকজন কে গো ওটা আমি কইতে পারবো ও একটু বলো না গো শুনো হাই মা আরে হাই মা হ্যালো মিয়া পুরো ও শুনো হ্যাঁ হ্যাঁ ওই জন্য ধাই মার কথা ধাই মা ধাই মা বাদে দো বাদে দো শুনেছো আমার এই ঘাটে যেতে না একটা শর্ত আছে আবার আম সত্য না তেতুল সত্য না ওরে মানে ষোলয়া নার কমে পারে হবে না ষোলয়া নার পারে কমে হবে না ওরে ষোলয়া নার কবে হলে ষোলয়া নার কবে হলে নৌকা তো চলে না হবে না এত লাচা দরকার নেই টাকা ফেলো খেলো করি মাখোতে এ ঘাটেতে আজ আমরা পার হবো না অন্য ঘাটে যাও অন্য ঘাটে মানে আরে ওই যে পেছা দিকে একটু শুন শুন একটু ওই দিকে গেলে তো ওই যে তবলা খালি আছে কি আছে কি আছে তবলা খালি তবলা তোমরা খালি তো নেই তাহলে সত্যি তুমি পারাপার করবে না ষোলো আনার কমে না না থামো করবে না তুমি পৌঁছো না কি
আচ্ছা বলি শোনো, তুমি আমার এই ঘাটে যেতে হলে ষোলো আনা কমে হবে না, আর বিজয়বাবু তোমাকে ছাড়বে না, ষোলো আনা কড়ি দিতেই হবে, দেবে তো? আছে রে, আছে আছে দর্শকদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা, আজকে বাড়ির কীর্তিপক্ষের পক্ষ থেকে
যে হরিনামে তো কোনো বিশ্রাম নেই, তবে একে বিশ্রাম ঘটাতে হবে। কারণ আমাদের যে কুশ গৌরাঙ্গ এসেছেন এবং মহাপ্রভু যেতে হবে, তবে এখানে দধির কাজ না হলে, হরিনুর না যদি হয় তো ঠাকুর এখান থেকে যাবে না। তাই হরিনাম বিশ্রাম করতে হবে, হরিনামে বিশ্রামের পরে নোট হবে, নোটের পরে দধি জল নিয়ে আপনারা এখান থেকে তার মানসিক বিঘ্র যে এসেছেন, তাই এখানে হরিনাম বিশ্রাম করি নাকি সবাই অনুমতি করুন, হয়তো অনেকে ভাববেন। তবে মায়েরা আমি আপনাদের মঙ্গল কামনা করি, সবার মঙ্গল কামনা করি। হয়তো যেখানে অনেক হয়তো আপনারা ভাববেন যে আজকে রাজীববাবু অনেক জায়গায় ছেড়ে গেলে, কিন্তু কিছু করার নেই, এখানে আমি মিলন করব। তা ষোলনা বলতে এক মন, হ্যাঁ মন হয়ে আজকে ভগবান কৃষ্ণকে সবাই ষোলনা দিচ্ছে। রাধা কৃষ্ণ কীর্তন সম্প্রদায় যারা রয়েছেন মন্দিরে চলে আসুন, এবং যিনি ব্রতী আছেন খোকনবাবু, এবং আপনারা চলে আসুন মন্দিরে, ওখানে হরিলুট এবং দধির কাজ হবে। হরিলুট দধির কাজের পরে তারপর আপনাকে চলে যাবেন না, একসঙ্গে বিঘ্র বাড়াবে। নিদাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল করে হার সময় প্রাণ গোবিন্দ আমার। আজকে ষোলনা বোধে এক মন হলো, এক মন হয়ে সবাই গোবিন্দকে সবকিছুদিন আনন্দের ভরে বলে আনন্দের ভরে চাপায়ে রাধাদে পুলকে পুলকে বিঘারে লাল নাচে শ্যাম গোপাল পাল ধার ধান নাচে গিরিধারি লাল নাচে শ্যাম গোপাল রাধার মন নাচে তিতল নাচে রে নাচে রে নাচে শ্যাম গোপাল নাচে রে নাচে রে নন্দুলা গিরিধারি লাল নাচে শ্যাম গোপাল রাধার মন নাচে তিতল তল নাচে রে নাচে রে নাচে রে নাচে রে নন্দুলা নাচে রে নাচে রে শ্যাম গোপাল নাচে লাল নাচে শ্যাম গোপাল রাধার নাচে দিয়ে গিরিধারি লাল নাচে শ্যাম গোপাল রাধার মন নাচে দিয়ে তালে রাধে জয় রাধে।